সরকার পতনের পর অফিস খোলা দ্বিতীয় দিনে কর্মকর্তাদের ক্ষোভে চরম অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এরই মধ্যে চার ডেপুটি গভর্নর হেড অব বিএফআইইউ ও নীতি উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া খোঁজ মিলছে না গভর্নর আব্দুর রউফের। জানা গেছে চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করেছেন এবং যারা কার্যালয়ে ছিলেন তারাও কেন্দ্রীয় ব্যাংক থেকে পালিয়ে গেছেন। ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টা মণ্ডলীদের বিতাড়িত করেছেন তারা। বুধবার সকাল 10:30 দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের কর্মকর্তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে অবস্থান নেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে তাকে পদত্যাগ করতে চাপ দেন। এ সময় সাইদুর রহমান একটি সাদা কাগজে পদত্যাগের কথা লিখে এবং স্বাক্ষর করেন। এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা এরপর ডেপুটি গভর্নর নুরুন্নাহারের কক্ষে যান। ডেপুটি গভর্নর নুরুন্নাহার জানান, তিনি কার্যালয় ত্যাগ করছেন। বাকি দুই ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না। তবে কর্মকর্তারা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানান, তারা অফিসে আর আসবেন না। একইভাবে ব্যাংকের উপদেষ্টা আবু ফারহা মোহাম্মদ নাসির ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাসুদ বিশ্বাসও জানান, তারা আর ব্যাংকে আসবেন না। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এসব কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেন।